নাম না করে দলের একাংশকে কাঁকড়া বলে আক্রমণ করলেন কোচবিহারের সিতাইয়ে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। জানিয়ে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। এই নিয়ে মুখ খুলতে চাননি জেলা তৃণমূল সভাপতি। আমার কোচবিহার জেলায় কিছু কাঁকড়া আছে, যে কাঁকড়াগুলো তৃণমূল কংগ্রেসকে কোচবিহার জেলায় সংগঠিত করার ক্ষেত্রে, কোচবিহার জেলায় প্রথম স্থান অধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে পদে পদে বিভিন্ন জায়গায়। ফের দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। গত কয়েক মাসে একাধিক ইস্যুতে জেলা নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। এবার দলের একাংশকে কাঁকড়া বলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার কোচবিহার শহরে ছিল তৃণমূলের কৃষক সংগঠনের কর্মী সংগঠন। উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন। তাদের সামনেই নাম না করে দলের একাংশকে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। কিছু কাঁকড়া, কিছু বসন্তের কুকি, কিছু সুবিধাবাদী নেতা যারা তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়া থেকে তৃণমূল কংগ্রেস তাকে ভিতরে ভিতরে ফাপড়া করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সিতাইয়ের বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, ওনারা গুন্ডারাজ, তোলাবাজি, এইসব নিয়েই ওনারা ব্যস্ত থাকেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন বিষয় যে তৃণমূল কংগ্রেসের বাস্তবে সংস্কৃতিটা কি। অস্বস্তিতে পড়া তৃণমূল নেতৃত্ব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। ব্যক্তিগত কুৎসা কোনো জবাব দেয় না, কাঁকড়া কে কে বলছেন আমাদের সেটা কোনো উত্তর নেই। সব মিলিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে সরগরম কোচবিহার জেলা রাজনীতি। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কোচবিহার। পুরভোট জল্পনার আবহে বনগাঁপুর এলাকার ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন সেখানকার সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পুরভোটে দাঁড়াতে চান বলেই হাজির হয়েছেন বহিরাগত, কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। রাজ্যের শতাধিক পুরসভায় ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে। যেসব পুরসভায় ভোট বাকি রয়েছে সেগুলিতে কবে এবং কদফায় নির্বাচন হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে তা জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট। এই আবহে বনগাঁ পুরসভা এলাকার ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে আবেদন জানিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার। তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বনগাঁ পুরসভায় আলোরানী সরকারকে প্রার্থী করতে পারে তৃণমূল? আলোরানী সরকার বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়া এলাকার বাসিন্দা। এবার বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের ফল প্রকাশের মাসখানেকের মধ্যেই আলোরানী সরকারকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। পুরো ভোটের মুখে সেই আলোরানী বনগাঁর ভোটার হওয়ার আবেদন জানানোই শুরু হয়েছে জল্পনা ও রাজনৈতিক চাপানোতর। গণতন্ত্র রাষ্ট্রে সে যে যেখানে খুশি নাম তুলতেই পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হয়তো বনগাঁ পৌরসভা উনি ভোটে দাঁড়াবেন সেই লোভে চলে এসেছেন। ভোটে দাঁড়াবেন, চেয়ারম্যান হবেন, স্বপ্ন দেখছেন, বনগাঁর মানুষ বহিরাগত মানবেন না। আর ওনাদের যা গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দল আগে সামলিয়ে নিই। হ্যাঁ, নিশ্চিতভাবে পৌরসভা নির্বাচনের আগে যখন তিনি ভোটার লিস্টে নাম তুললেন, হ্যাঁ নিশ্চিতভাবে আশা করা যায় তিনি বনগাঁয় কোনো না কোনো ওয়ার্ডে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেটা কমই কোনো আপার নেতৃত্বের নির্দেশ তারপরে আছে বলেই আমার মনে হয়েছে। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী আলোরানী সরকার। উপর থেকে আমাকে বলেছেন যে ওখানে থাকতে হবে, তাই আমি একটা বাড়ি রেডি করেছি 5 নম্বর ওয়ার্ডে, ওখানে থাকব। আর চিন্তা করলাম সপ্তাহে যদি 6 দিন বা 6.5 দিনও থাকি, সেখানেই তো আমার ভোটার কার্ডটা থাকা উচিত। এবং আর মানুষ বলতে পারবে না যে দূর থেকে আসে, পার্মানেন্ট একটা মানে বাসিন্দা হয়ে গেলাম। যারাদের দ্বার করাবেন আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়েই ভোটে পরিশ্রম করব। আমার টিকিট নেওয়ার ইচ্ছে নেই, একদম না। শেষ অবধি আলোরানী সরকার প্রার্থী হন কি না এখন সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।